আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওভেন এবং ওভেন ছাড়া দুইভাবেই টেস্টি চিজ ব্রকলির রেসিপিটা তৈরি করতে পারবেন, সম্পূর্ণ ক্লিয়ার ডিটেইলসের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখনই ব্রকলির মজার মজার দারুণ সব রেসিপি তৈরি করার সময়। কম ঝামেলায় অল্প কিছু উপকরণেই আপনারা এই রেসিপিটা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। সবার প্রথমে পর্যাপ্ত পানিতে লবণ দিয়ে ব্রকলিগুলো আধা সিদ্ধ করে নিচ্ছি। এরপর স্ট্রেইনারে ব্রকলি পানি ঝরিয়ে নিচ্ছি। তাওয়ায় বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হলে এখন আমরা ব্রকলিগুলো ফ্রাই করব। একদম অল্প আঁচে ফ্রাই করতে হবে। এখানে গার্লিক পাউডার এবং হোয়াইট পেপার পাউডার নিয়েছি। আপনারা চাইলে ব্ল্যাক পেপার পাউডারও নিতে পারেন। এখন এই পাউডারগুলো ব্রকলির উপরে ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ পরপরই উল্টে দিতে হবে। অন্য পাশটাতেও একবার করে রসুন গুঁড়া এবং সাদা গোলমরিচ গুঁড়া ছড়িয়ে দিলাম। তো কিছুক্ষণ কুক হয়ে যাওয়ার পরে দেখুন, এক টুকরা বাটার আমি একটু ব্রকলির গায়ে লাগিয়ে লাগিয়ে তারপর বাটারটা এখানেই রেখে দিলাম। এই বাটারটা সহ আবার ফ্রাই করছি। আগুনের আঁচ কিছুতেই বাড়ানো যাবে না, অল্প আঁচেই উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, তাহলেই অনেক বেশি টেস্টি হবে। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। এখন ফ্রাই করা ব্রকলিগুলো এক লেয়ারে বিছিয়ে দিয়েছি, বাদ বাকি আরও কিছু উপকরণ যোগ করব। তার আগে বলি, যারা চুলায় বেক করবেন তারা এখনই ফ্রাই প্যান কিংবা হাঁড়ি কভার করে চুলায় আগুন দিয়ে প্রিহিট হওয়ার জন্য দিয়ে দিবেন, যাতে করে গরম হয়। এরপর পুডিংয়ের মতো নিচে একটা স্ট্যান্ড দিয়ে হাঁড়ির ভিতরে তারপর বসিয়ে দিলেই হবে, চিজটা মেল্ট হওয়া পর্যন্তই বেক করবেন। তো মোজারেলা চিজ আমি গ্রেট করে নিয়েছি, এখন আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। ছোট্ট এক চিমটি মিক্স হার্বস ছড়িয়ে দিলাম, আর চিলি ফ্লেক্স যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি ওভেনে বেক করে নিচ্ছি। জাস্ট চিজ মেল্ট হওয়া পর্যন্তই আপনারা বেক করবেন। এরপর বেক হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে সস দিয়ে পরিবেশন করতে পারেন, সস দিয়ে খেতেও অনেক বেশি টেস্টি লাগবে। আর যারা শুধুই চিজের টেস্টটা চাচ্ছেন, তাহলে তারা শুধু এভাবেই খেতে পারেন। যার যার স্বাদ অনুযায়ী সেভাবেই আপনারা খেতে পারেন। ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।